रिश्तों के भी रूप बदलते हैं, नए नए साँचे में ढलते हैं। एक पीढ़ी आती है, एक पीढ़ी जाती है, बनती कहानी नई, क्योंकि सास भी कभी बहू थी। हाँ, सास भी कभी बहू थी। बेशक टा মানে ওই যে সিরিয়াল সিরিয়াল ডেলি সোপওয়ালা ফিলিং আসছে। আর ডেলি সোপ, ডেলি সোপই তো, এই সমস্ত যে আমরা ব্লগিং দেখি সেটা একটা ডেলি সোপের মতনই, ডেলি ব্লগ যেহেতু দেখায় সেরকম। বিষয়টা হচ্ছে একটা কেমন যেন ওই ঘরোয়া ঘরোয়া ফিলিং আসছে। হ্যাঁ, মানে যেই আমরা দেখেছি না, প্রায় প্রত্যেকটা সিরিয়ালই, বাংলা বলো হিন্দি বলো, প্রত্যেকটা সিরিয়ালেই দেখেছি বউ মানিয়ে গুছিয়ে নেয়, সববার মন জয় করে, শ্বশুর বাড়িতে এসে দজ্জাল শাশুড়ি শ্বশুর ভালোই থাকে। প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকেই ছোট করা হয়, ঠিক আছে, শ্বশুর শাশুড়িকে ছোট করা হয়, মানে মহিলাদেরকে। সে শাশুড়ি দজ্জাল হয়, শ্বশুর একটু একটু ভালো হয়, তাও শাশুড়ির কথা শুনে আর কি শ্বশুরও বিগড়ে যায়। তারপরে ননদ কুচুটে ননদ হয়, তারপরে যা কোনো যা ভালো হয়, কোনো যা খারাপ হয়, তো সবাইকে। আবার তো পিসি শাশুড়ি তো মাস্ট, প্রত্যেকটা সিরিয়ালে পিসি শাশুড়িগুলি বাড়িতে থাকে। তো সেই পিসি শাশুড়িকে পটিয়ে শাশুড়ির থেকেও বেশি বাগিনী হলো গিয়ে তোমার পিসি শাশুড়ি। তো সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে ত্যাগ করতে করতে সবার শেষে এইটুকুনি খেয়ে দিন রাত পরিশ্রম করে তারপরে গিয়ে সে মন জয় করে, তারপরে তার আঁচলে চাবিটা বেঁধে দেয় কে, শাশুড়ি। এইরকম একটা বিষয় দেখছি এই ওয়াইটিতে। কার মাধ্যমে? অফকোর্স সতীর মাধ্যমে, অফকোর্স সতীর মাধ্যমে, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সতীর এখন ভিডিওর মধ্যে কারোর মাজাল আছে, কারোর ক্ষমতা আছে ওখান থেকে কন্টেন্ট বের করে কন্ট্রোভার্সি করতে পারে? তাহলে আমি কি করছি? ক্রমশ প্রকাশ্য দেখো, জোর করে বের করে কন্ট্রোভার্সি করছি নাকি অবভিয়াসলি টপিক ছিল তার উপরে বেস করে কন্টেন্ট বানিয়েছি, সেটা তোমরা বিচার করবে। যে খুঁটে খুঁটে কন্ট্রোভার্সি হয় না, আমি সবসময় বলি খুঁটে খুঁটে কখনো কন্ট্রোভার্সি হয় না। তো সেই রকমই একটা ভাব দেখছি। বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে এই সতীকে যে আমি দেখতে পাবো সেটা আমি আশাই করিনি। কি করলে, কি করলে আমি সেই জায়গাটা ফিরে পাবো বলো তো? তো সেই চেষ্টায় মানে কি বলবো, প্রচণ্ড একাগ্রতার সঙ্গে সেই চেষ্টা করছে যাতে করে আবার সেই পুরনো মান সম্মান ফিরে পায়। তো চেষ্টা করতে থাকুক, চেষ্টায় ত্রুটি যেন না রাখে, কিন্তু যদি কোনো ত্রুটি থাকে, এই যে হাম ব্যাঠে হ্যাঁ পয়সা কমানে কে লিয়ে ত্রুটি বের করনে কে লিয়ে, ঠিক আছে, আমি ত্রুটি বের করব, তারপরেই তো নিজেকে আরও বেশি নিখাত সোনায় পরিণত করতে পারবে, তাই না? তো ত্রুটি বের করা জরুরি, তাহলে পরে তো নিজেকে শুধরাবে। আচ্ছা, আগের দিন খুব রান্নাবান্না হয়েছে, পরের দিন রান্নাবান্নার ঝামেলা একেবারে নেই, তো সেটা নিয়ে পরে আসছি। প্রথমেই বাহ কি সুন্দর, মানে আমি ভাবি এত চুড়ি পরে ঘুমায় কি করে রাত্রেবেলা, কি করে ঘুমায় ভাবো তো। পাশ ফিরতে গেলে ছনর 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 আওয়াজ, তারপরে আমরা তো ম্যাক্সিমাম শুই দেখবা এইভাবে, যখন কোনো ওই যে তোমার ম্যাট্রেসের অ্যাড দেয় বা বিছানার অ্যাড দেয়, মানে খাটের অ্যাড দেয়, ফার্নিচারের অ্যাড দেয়, ম্যাট্রেস আলাদা বা ফার্নিচার কিন্তু আলাদা, তো সেই সময় দেখবা এইভাবেই ঘুমাতে দেখা যায়, তাই না? স্লিপ ওয়েল, এইভাবে ঘুমাতে দেখা যায়। তো এইভাবে ঘুমাতে থাকলে গেলে তো এই চুড়িগুলি একে অপরের সঙ্গে বাঁধবে, আমি ওই চুড়ির একটা চুড়িও পরে ঘুমাতে পারবো না, কারণ ভেঙে যাবে, ফেটে যাবে। বলা যায় ঘুমের ঘরে কীরকমভাবে চাপ পড়বে না পড়বে, কিন্তু সত্যি দেখেছো, পায়ে মোটা নূপুর, তারপরে হাতে গাছা গাছা চুড়ি, যদিও বা কম্বিনেশনটা একদম জঙ্গলিদের মতন লাগছে, পুরো চোখে ক্যাট ক্যাটে ওর মতন বাঁধছে। আমি আরও সবাইকে চুড়ি পরতে দেখেছি, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে দেখেছি, প্রায় সবাই পরেছে, কিন্তু এইরকম ক্যাট ক্যাটে চয়েস এখনও পর্যন্ত চোখে পড়েনি। সবুজের মধ্যে হলুদ, যাই হোক, ওর চয়েসগুলো এরকম উদ্ভটই। তো তাই নিয়ে বেশ ছনর ছনর করে সুন্দর করে সংসার করছে, মেয়ের ব্যাগে বইপত্র ঝুঁকিয়ে দিচ্ছে আর বলছে আজকে হলো সপ্তাহের প্রথম দিন, আজকে থেকে শুক্রবার পর্যন্ত তোমরা এই একই জীবন দেখতে পাবে। মানে কেমন একটা বোর লাগছিল না, ওর নিজেরই বলতে বোর ফিল করছিল যে তোমরা এই একই জীবন দেখতে পাবে।
আমরা নিজেরা এই একই জীবন কাটাই, তাই আমাদের ভাই বোর লাগে না, আমরা এতেই অভ্যস্ত হয়ে গেছি, এটাই যেন জীবন, এরকম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওর কাছে বোর লাগে, ওর কাছে বোরিং লাগে, তার কারণ কথায় কথায় ফুরুত ফারুত উড়ে যায়, কথায় কথায় এদিক ওদিক চলে যায়। তো তার কাছে যদি এরকমভাবে দিনটা কাটাতে হয় সারাটা দিন, তার কাছে তো বোরিং লাগবেই। তো সেই কারণে ও নিজের কথাই আমাদেরকে বললো যে এবার তোমরা এই একই জীবন দেখতে পাবে আপ টু শুক্রবার পর্যন্ত। বেশ ভালো, সকালবেলায় কী করেছে, সকালবেলায় ডালিয়া রানী ডালিয়া করেছে, ঠিক আছে, এই ডালিয়া রানী, হ্যাঁ ডালিয়া রানী, ইয়েস ডালিয়া রানী আর ডালিয়া রাজা। তো ডালিয়া রানী কথার মধ্যে কিন্তু মাথায় রাখবে, স্কিপ করলে কিন্তু স্কিপ করে যাবে, বিষয়টাও স্কিপ করে যাবে। তো ডালিয়া রানী সকালবেলা ডালিয়া করেছে, আর ডালিয়া করে মেয়েকে তখনও পর্যন্ত খাওয়ানো শুরু করেনি, যখন ব্যাগ ঠ্যাগ গোছাচ্ছে তখনও পর্যন্ত খাওয়ানো শুরু করেনি। প্রথমে চলে আসি টিফিনের কথায়, টিফিনে কী দিয়েছে, ভাত ভাজা, আর ঘরে ফল ছিল না তাই শাশুড়ি মায়ের কাছ থেকে বুড়িয়ে যাওয়া, ভেতরে দাগ ধরে গেছে এরকম একটা শশা নিয়ে এসেছে। শশাটা কেটে যখন দেখলো যে দাগ ধরে গেছে, তারপরেও দিয়ে দিল। মেয়েটাকে কোনোদিনও শশা খেতে আমি সেরকম দেখিনি, মেয়েটা ওই লিচু টিচু খায়, বাচ্চা তো মিষ্টি জাতীয় ফল বেশি ভালো খায়, এবার খেলেও খেতে পারে। তো ভাত ভাজা করে দিয়েছে আর ওই শশা। আচ্ছা ভাত, ভাতটা তো সকালবেলা করেনি, ভাত তো সকালবেলা করেনি, বলবে না কিন্তু খুঁচিয়ে কন্ট্রোভার্সি করছি, পয়েন্ট আছে সেই কারণেই বলছি। তো ভাত সকালবেলা করেনি, সকালবেলা ডালিয়া রানী কিন্তু ডালিয়াই করেছে। তাহলে ভাতটা কোথা থেকে আসলো, এই যে ভাত ভাজা যে করলো কোথার থেকে আসলো, অফকোর্স বাসি ভাত, বাসি ভাত ভাজা করে মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছে। ওয়াও, যাদের বাড়িতে প্রায় সপ্তাহখানেক বেরিয়ে আসলো, প্রায় সপ্তাহখানেক যাদের বাড়িতে থেকে আসলো, সেখানে দেখলাম মেহমানদের আদর আপ্যায়ন করে নিজের হাতে সব কিছু করে তারপরে ছেলেকে ফ্রেশ ফ্রেশ টিফিন বানিয়ে দিচ্ছে, ফ্রুট জুস, সেটা দেখে এসে ফল দেবে, মানে দেখা দেখি হ্যাকা নাচে না সেরকম একটা, তাও যদি পারতো সেইটুকুও নাচতে পারেনি, মানে দেখা দেখি হ্যাকা নাচে সেইটুকুও নাচতে পারেনি। বাসি ভাত ভাজা করে দিল, বলছে খাবে কি না জানি না, মানে কি বলতো, খাবে কি না জানে না, বাট ওই যে সোনা বৌদিকে দেখেছে করে দিতে আর সেটার প্রশংসা করা হয়েছে, সেই কারণে নিজেকে সেই ছাঁচে ঢালার চেষ্টা করছে, বাট হবে না হবে না হবে না হবে না হবে না হবে না, ফ্রেশ করে দিতে হয়, বাচ্চাকে বাসি খাওয়াচ্ছে, কি মা মাদার, কি মা বলো, দেখে এসেছে ফ্রেশ করে দিচ্ছে, দেখে এসেছে ফ্রুট জুস করে দিচ্ছে, রুটি করে দিচ্ছে, আর ও কি করে দিল, রুটি তো না, বেশ একটু বেশ একেবারে জমিয়ে খাওয়ার দাওয়ার টিফিন করে দিয়েছে ছেলের জন্য, আর এ কি করে দিল, বাসি ভাত ভাজা, তাও জানে না যে মেয়ে খাবে কি না, আমাদেরকে বলেও নি পরে যে খেয়েছে কি না, হ্যাঁ তার জন্য অল্প করে দিয়েছে। ভাই তোর দ্বারা হইতো না, তোর দ্বারা হইতো না, তুই ওই প্যাকেটের কেকই দিয়া দে, আর ওই ভুজিয়া চানাচুর এইসব তুই বাচ্চাকে টিফিনে দে, যে স্কুলে ভর্তি করেছিস সেই স্কুলে টিফিন নেওয়ার কোনো রুটিন নেই। আমি তো জানি এখনকার দিনে বাচ্চাদেরকে যে সমস্ত স্কুলে ভর্তি করা হয় সেখানটায় চার্ট থাকে, সোমবার দিন এই টিফিন দিতে হবে, মঙ্গলবার দিন এই টিফিন দিতে হবে, এইরকমভাবে দেওয়া থাকে, আমি ঠিক বললাম কি না বলো, কারণ আমি দেখেছি, বাস্তবেও দেখেছি আর ভিডিওতেও ব্লগারদের চ্যানেলেও দেখেছি যে এরকম তাদের চার্ট করা থাকে, এই দিনে এই, এই দিনে ওই। তো এত বড় লোকের বাচ্চা তা কোন স্কুলে পড়ে যেখানটায় কিনা ডায়েট চার্ট দেওয়া নেই, মা ভুজিয়া পাঠিয়ে দিচ্ছে, খেয়ে যদি পেট ব্যথা শুরু হয়ে যায় তখন কি করবে, প্যাকেটজাত দ্রব্য পাঠিয়ে দিচ্ছে, জানি না স্কুলে থেকে বাচ্চাদের টিফিন সম্পর্কেও কেয়ার করে কিনা, কারণ এখনকার বাচ্চারা যতক্ষণ না পর্যন্ত নিজেদের বুঝ বোঝে ততক্ষণ পর্যন্ত তাদের বুঝ বোঝার দায়িত্ব হচ্ছে বাবা মায়ের, হ্যাঁ আর বাবা মা যে কত সুন্দর বুঝ বোঝে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো কপি করার চেষ্টা করেছিস, বাট কপি করে আর যাই হোক সফল হওয়া যায় না, তো তুই কপি করতে গিয়ে লেজে গোবরে আছাড় খেয়েছিস, বুঝতে পারলি, ওই ভালো হওয়ার চেষ্টা করা, জোর জবরদস্তি আর সত্যি মন থেকে ভালো হতে চাওয়া, তার মধ্যে হিউজ পার্থক্য থাকে। তুই বলেছিলিস না ওই সোনা দাদার বাড়িতে গিয়ে বসে তাড়াতাড়ি উঠে করবোটা কি, সেই তো তাড়াতাড়ি উঠে করবিটা কি, এরকম বাসি কুশি কিছু থাকলে পরে তার মধ্যে সেটাকে ভেজে ঠেজে মেয়েকে দিয়ে দিবি,
তাড়াতাড়ি উঠে মেয়ের জন্য ফ্রেশ করে বানিয়ে দিবি, সেটা করে কি হবে বল? গতরটাকে একটুখানি রেস্ট দিতে হবে বেশিক্ষণ ধরে, তারপরে উঠে ওরকম বাসি খাসি করে দিয়ে পাঠিয়ে দিবি, ঠিক আছে? হবে না, হবে না, চেষ্টা করলেও পারবি না, দুদিন যাক আবার একই, যেই কে সেই হবে। তো যাই হোক, যদি আমার কথার উপরে বেশ করে একটুখানি মানে রেগে গিয়ে যদি নিজেকে ঠিক করতে পারিস, তাহলে তোর লাভ, তোর মেয়ের লাভ, আমার কিছু না, আমার উল্টে লস, আমার বলার জায়গা থাকবে না, তাও চাই ওই রকমই কর। আচ্ছা এইবার বলি, এই যে কত দেরিতে খাওয়ানো শুরু করেছে, ও জানে যে ওর মেয়ের খেতে দেরি হয়, এরকম অনেক বাচ্চা আছে মুখে নিয়ে ঠুলি করে রেখে দেয়, চিবোয় না, যদি সেটা তাদের আবার অপছন্দের খাওয়ার হয়। দেখো ডেলি ডেলি ডালিয়া ভাই, বড় মানুষেরই কষ্ট হয়, একঘেয়েমি চলে আসে, খেতে ইচ্ছা করে না, ডেলি ডেলি কারো ডালিয়া খেতে ইচ্ছা করে, প্রত্যেক দিন ও ডেলি ডেলি করছে, আর যেদিন ডালিয়া খেতে ইচ্ছা করে না, নিজের খেতে ইচ্ছা করে না, সেই দিন ম্যাগি বানায়। সেদিন এবার জানে আমি যদি ম্যাগি খাই মেয়েকেও ম্যাগি দিতে হবে, তো সেই দিন নিজের জন্য ম্যাগি বানায়, আবার মেয়েকেও ম্যাগি করে দেয়। ওর হয় ডালিয়া, আর নয় ম্যাগি, আর নয় ওই ঊর্ধ্বে গিয়ে চাউমিন, ব্যাস এটাই হচ্ছে ওর ব্রেকফাস্ট। তো মেয়েটা ডেলি ডেলি ডালিয়া খাচ্ছে, এবার ওরও একটা অভক্তি চলে এসছে, এবার মুখে ঠুলি করে রেখে দিয়েছে। হ্যাঁ, তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ যে মেয়েটা ওই খাওয়া অবস্থাতেই বাইকে উঠে চলে গেল না, মেয়েটা মুখ কুলকুচি করলো, ধুলো, কিচ্ছু করলো না। এটাকে বলে উচ্ছৃঙ্খলতা। না, বাচ্চাটার কোনো দোষ নেই, পয়েন্ট টু বি নোটেড, বাচ্চাটার কোনো দোষ নেই, মায়ের ম্যানার্স নেই, মায়ের ম্যানার্স নেই। আমি যদি জানি আমার এই কাজটা করতে এত সময় লাগে, ঠিক আছে, মানে ওর কথা বলছি, ওর মেয়েকে খাওয়াতে 40 মিনিট লাগে ও বলে, তাহলে সেই 40 মিনিটটা ওর স্কুলে যাওয়ার আগে আমাকে বরাদ্দ রেখে দিতে হবে, যে 40 মিনিট মেয়েকে খাওয়াতে হবে, আমার খাওয়াতে লেগে যাবে, তা সেই 40 মিনিটটা হাতে রেখে দিতে হবে না। তাড়াতাড়ি উঠে কি করব, তাড়াতাড়ি উঠে কি হবে, মেয়ে ওরকম খেতে খেতে চলে যাবে, মেয়ের নামে নালিশ টিচারের কাছে না করে নিজেকে আগে শুধরা, বুঝতে পেরেছিস? মেয়ের নামে কেন নালিশ করবি, মেয়েকে তো শোন, মেয়েকে নিয়ে যে কিছু শিখাবি সেই সময়টা তোর কাছে আছে? সেই সময়টাতে ওয়েব সিরিজ দেখবি, ক্রাইম পেট্রোল দেখবি, কন্ট্রোভার্সি চ্যানেল দেখবি, কাশ কীভাবে সর্বনাশ করবি সেটা দেখবি, পুরনো পুরনো সিরিয়াল দেখবি, ভূতের গল্প শুনবি, এই করলে অনেক লাভ আছে। মেয়েটাকে মানে কি বলে, সমস্ত নিয়ম কানুন, শৃঙ্খলা, পরায়ণতা এই সমস্ত শিখিয়ে কী হবে বলতো? কিচ্ছু হবে না, আফটারঅল তোর মেয়ে, তো হবে তো তোর মতনই, হবে তোর মতনই, তুই যেমন বাধ্য লক্ষ্মী, খুব খুব ভালো আর কি একটা মেয়ে, তো সেরকমই হবে, বুঝতে পারলি? ডোন্ট টেক ইট রং। ওই যে গান আছে না, আমি হলাম শান্ত শিষ্ট বুদ্ধিনিষ্ঠ ভদ্রলোক, এরকম একটা গান আছে না, তো ওরকম তুই হলি সেরকম ভদ্রলোক, তোর বাচ্চাও ভদ্রই হবে, কোনো চিন্তা নেই, যা হবে তোর মতনই হবে, তোর বাইরে যাবে না। এবার তুই কি সেটা তুই ভালো মতন জানিস, রানুমণ্ডলের ডায়লগ, আমি তো জানি আমি কি, ঠিক সেরকম তুইও জানিস যে তুই কি। দেখে মানে কি বলবো, খারাপই লাগে, বাসি ঘরে চলে যায়, বাসি বিছানায় পড়তে বসে পড়ে, মুখে ভাত নিয়ে চলে যায়, আর এদিকে মা বলে আগে আগে উঠে আমি করবোটা কি, কি সুন্দর গুণের কথা না, 11টায় উঠেছি, হ্যাঁ গো আমি এরকমই, মানে তোমরা আমাকে বলো তাতে আমার চুল ছেড়া যায়। ওর ওই কথাটার আভাব এরকমই ছিল, নিতে পারবে না বলেই, ওর এই ধরনের কথার পরিপ্রেক্ষিতে মানুষে যেই কমেন্ট করবে সেগুলো নিতে পারবে না বলেই তো কমেন্ট বক্স ফিল্টার করতে থাকে, আর যারা সবসময় ওকে উচিত কথা বলে তাদেরকে পুরোপুরি হাইড করে দিয়েছে। এইবার মানুষে বুঝতে পারছে যে আমি যদি পজিটিভ কমেন্ট করি তাহলেই আমার কমেন্টটা ওর কমেন্ট বক্সে ঠাঁই পাবে এবং রেখে দেবে, সেই কারণে মানুষে পজিটিভ কমেন্ট করছে। এবার যে পজিটিভ কমেন্টটা করছে সে কি মন থেকে করছে, নাকি তার কমেন্টটা যাতে শো হয় তার জন্য করছে, আমি বুঝি না ভাই। কারোর কমেন্ট বক্সে আমাকে তাকে তেল দিয়েও যদি, তেল দিয়ে যদি কমেন্ট করতে হয়, আমি তাহলে ইন্ডিভিজুয়াল মানুষ কি হিসাবে? আমার সংসার তো সে চালাচ্ছে না যাকে আমি তেল দিয়ে কমেন্ট করছি। বাবা, সবাই যদি এই ভাবনা ভাবতো তাহলে তো হয়েই গেছিল, তাই না? আচ্ছা কি শুনলাম, মধুলার কিচেন হবে, ও বাবা মধুলার কিচেন হবে, আজকে কিচেনটা ভালো মতন দেখলাম, সবসময় তো মানে সামনে থেকে বা পেছন থেকে যতটুকু দেখানো ততটুকু দেখায়, মানে চওড়ায় মনে হয় দেড় হাতও জায়গা নেই,
দেড় হাতও মনে হয় জায়গা নেই, একেবারেই ছোট। যদিও বা বলেছিল যখন ফ্ল্যাটে গেছিল তখন বলেছিল, আমি কিচেন এরিয়াটা দেখে বলেছিলাম বেশ ভালোই লম্বা চওড়া, বেশ ভালোই, তখন বলেছিল হ্যাঁ এটা তো বেশ ভালোই, আর আমার কিচেন এর অর্ধেক এইটুকু ঘুপচি, নড়াচড়ার জায়গা নেই। তো সেইখানটাতেও মডুলার কিচেন হবে। এই মডুলার কিচেনে ওই যে এরকম ড্রয়ার টেনে বের করে না, তো যদি দাঁড়ায় ড্রয়ারটা টানবে কী করে? আমি তো তাই ভাবছি, মানে এই পাশে ড্রয়ার টানতে হলে ধরো আমি এই দিকে ড্রয়ার টানবো, আমাকে হয় এই সাইডে সরে যেতে হবে, আর না এই সাইডে, যে কোনো একদিকে সরে গিয়ে তারপরে টানতে হবে। এক মানে ভীষণই ছোট মডুলার কিচেনটা। আচ্ছা, তারপরে বলছে যে তার আগে যেটা বলেছিল সেটা বলে নিয়ে আসি, ঠিক আছে, মডুলার কিচেনে পরে আসছি। আগে বলেছিল ঘরদর ঝাড়বে, পুজো টুজো আসছে তো ঘরদর ঝাড়বে, পুরোটা একবারে ঝাড়বে না এক এক দিন করে একটা একটা করে ঝাড়বে তাই বলছে। একা করতে আগে ঘর ছোট ছিল, আগে একদিনে হয়ে যেত, কিন্তু এখন তো ঘর বড় হয়েছে, তার জন্য এখন একদিনে যদি করতে যাই তাহলে হালাত খারাপ হয়ে যাবে, তাই স্বামীর সঙ্গে আলোচনা করছিল যে একা একা যদি একসঙ্গে সব পুরো ঘর বাড়ি করতে যাই তাহলে অবস্থা খারাপ হবে, তাহলে একটা একটা ঘর করে করব। তুই একা কেন করবি? তোর ধর্মের সার বরটা তোকে হাত লাগাবে না, নাকি সেই কাজটাও তুই একাই করবি? আর তোর বর ওই সামনে ল্যাপটপটা ওপেন রেখে উপ্পুত হয়ে ঘুমাবে, কোনটা? এই ঘর ঝাড়াঝুড়ির কাজেও সে হাত লাগাবে না, নষ্ট হয়ে যাবে, গত গত নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুই একা সাফ সাফাই করবি, আর এটা আমাদেরকে মানতে হবে, তুই একা সাফ সাফাই করবি আর সেটা আমাদেরকে মানতে হবে। কিছুদিন পরেই ডাক পড়বে রীতিদি, রীতিদিকে কিছুদিন পরে ডাক পড়লো বলে তুই একা সাফ করবি? হ্যাঁ সেটা হতে পারে, এক একটা ঘর যখন সাফ করবি তখন তুই করতে পারিস, বাট একা করতে পার মানে একা একসাথে পুরোটা করতে পারবি না, ও তোকে হেল্প নিতেই হবে, বুঝতে পারলি? কারণ আমরা দেখেছি ওই তোর বাবা যখন পরলোক গমন করে তখন দেখেছি শুধু ইনস্ট্রাকশন দিয়েছিস আর মিষ্টি মিষ্টি কথা বলে পটিয়ে গেছিস, ঠিক আছে, মিষ্টি মিষ্টি কথা বলে জাস্ট পটিয়ে গেছিস, এই ছিল তোর কাজ। তো যাই হোক, এইবার আসে মডুলার কিচেনে। প্রথমে বলছিল কি, প্রথমে বলছিল যে চিমনি বসাবে, তারপরে বলছে আগে মডুলার কিচেন করে নি তারপরে চিমনি বসাবো। এইবার সেখানটায় ম্যাক্সিমাম মানুষে বলেছে, ভালো বুদ্ধি দিয়েছে যে মডুলার কিচেন তখনই সুস্থ থাকবে, মডুলার থাকবে আর কি, যখন চিমনি বসানো হবে। চিমনি ছাড়া মডুলার কিচেন আধুরা, কারণ উইথ চিমনি মনে হয় মডুলার কিচেন বলে। দেখো না আমার মডুলার কিচেন আছে, না আমার চ্যাটুলার কিচেন আছে, আমার নর্মাল ওপেন বাংলা সেই আদিকালের কিচেন, তার জন্য আমি না মডুলার বুঝি না চ্যাটুলার বুঝি, কিন্তু ওই তেল কালি ঝাল এগুলো বেশ বুঝি, তার জন্য চিমনি দরকার। তো সেই চিমনিটা নাকি পরে বসাবে আর মডুলার কিচেনটা আগে করবে। ভাই কন্টেন্ট চাই তো, এখন আপাতত কিছু দিন বাড়ির বাইরে যেতে পারবে না, প্রচুর ঘুরে নিয়েছে। আর ওদের ঘোরা, ওই ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা আর দুটো রিলস বানানো, ওদের ঘোরা দেখে ভালো লাগে না। হ্যাঁ, তো সেই কারণে এখন নতুন কন্টেন্ট সেটা হলো ঘর ঝাড়া ঝাড়ি, আর হলো তোমার কি যেন বলে, আরে বলো না, মডুলার কিচেন। হ্যাঁ, তো সেখানটায় খরচা লাগবে কত বাবা, আমার তো শুনেই ওইটুকু রান্না করার জন্য 50,000, উড়িয়ে বাবা, ওইটুকু মানে লম্বায় মনে হয় 4 হাত আর চওড়ায় 1.5 হাত, ওইটুকুর জন্য 50,000 টাকা, সর্বনাশ। আসলে জানে মনে হয় অনেক মাল করি আছে, তার জন্যই মনে হয় কইছে 50,000 টাকা, বেশ ভালো। আচ্ছা, রান্না বান্না নাই, হাত পা ছড়ে আর কি, তাধিন তাধিন তাধিন, কি মজা সত্যি সত্যি। যেই দিন আমাদের রান্নাবান্না থাকে না সেদিন যে কি মজা লাগে, কি মজা লাগে, কিন্তু এই মজাটা তারা উপভোগ করতে পারে যারা কিনা ধরো মাসে ধরো 25 দিনই কাজ করছে, 25 দিন কাজ করছে, 2-1 দিন কম কম কাজ থাকছে, আর এরকম খুব কম হয় যে কোনো কাজই নেই, কোনো কাজই নেই, তারা গিয়ে এনজয় করে। ঠিক যেমন এই ঘুরতে যাওয়ার বিষয়টা, ধরো 6 মাস 1 বছর পর যদি কেউ ঘুরতে যায় সেই ঘোরাটা তারা যেরকম এনজয় করবে, যারা মাসে একবার করে ঘুরতে যায় তারা কখনো সেটা এনজয় করতে পারবে না। এই আরাম নেওয়াটা সেটাও কিন্তু একই রকম। তো ও যে বলছে আজকে কি আনন্দ, 32 পাটি বেরিয়ে গেছে, রান্নাবান্না নেই, তুই তো মাঝে মধ্যেই রান্না, তুই তো মাঝে মধ্যে রান্না করিস, তুই মাঝে মধ্যে রান্না করিস,
বাদ বাকি দিন তো তুই আরামেই কাটাস, তোর একঘেয়েমি লাগে না? আরাম করতে করতে তোর একঘেয়েমি লাগে না? বাপরে বাপ, তা আগের দিন সব আমিষ উঠে গেছে, পরের দিন সব নিরামিষ রয়েছে, ভালোই হয়েছে। বাবার বার সেই কারণে নিরামিষ রয়ে গেছে, বেশ ভালো হয়েছে। এবার যখন খেতে গেছে তখন দেখলাম ননদ এসেছে, আর বলছিল যে ননদ এসছে, ননদের ছেলে এসছে, তাই মেয়ে হাত পা ধুয়েই চলে গেছে। ননদ পাশে শুয়ে রয়েছে, আর হচ্ছে তোমার ছেলেটাও শুয়ে রয়েছে বিছানার পাশে, তো না, বিছানায় শুয়ে রয়েছে। তারপরে আমাদেরকে দেখালো যে ব্লেন্ড করে ভাত খেতে হচ্ছে, লিকুইড খেতে হচ্ছে, ঠিক আছে, ভাত ডাল আলু সেদ্ধ লিকুইড করে খেতে হচ্ছে। মানে আমার তো দেখেই কষ্ট হচ্ছে, আমার দেখেই কষ্ট হচ্ছিল যে এইভাবেও খাওয়া যায়। দেখো বাচ্চারা খায়, তাদের অভ্যাস থাকে, তখন ওইভাবে লিকুইড করে খাওয়ানো হয় বাচ্চাদের, তখন সেটাই অভ্যাস থাকে। কিন্তু আমরা বড় বয়সে চব্বচর্ষ গিলে তারপরে যদি আমাদের এইভাবে লিকুইড করে খেতে হয়, বিশ্বাস করো মারাত্মক কষ্ট। তো যেটা বললো সেটা হচ্ছে অগ্নাশয়ে ব্যথা, সেখানটায় কোনো কিছু হয়েছে, তার জন্য ডাক্তারের ইনস্ট্রাকশানে এইভাবে খাওয়া দাওয়া করছে। তো এতখানি অসুস্থ যাকে কিনে এইভাবে লিকুইড খেতে হচ্ছে, না তাকে দেখতে গেছে, না দাদা দেখতে গেছে, না বৌদি দেখতে গেছে, না দাদা দেখতে গেছে, না বৌদি দেখতে গেছে। বাপের বাড়িতে এসছে তাই আমরা জানতে পেরেছি যে ননদের শরীর খারাপ, নিজের ননদ, নিজের ননদের কোনো খবর নাই যে এত শরীর খারাপ। ছাড়ো, সতীর কথা ছেড়ে দাও, সতাকে ভাবো তো, নিজের বাবার শরীর খারাপ, নিজের বোনের শরীর খারাপ, সেই শরীর খারাপগুলো ছেড়ে বউয়ের ইশারায় লেজ নাড়াতে নাড়াতে চলে গেল ঘুরতে। কি ঘোড়া ঘুরেছে সেটা তো আমরা দেখেইছি, যেখানে গেছে উল্টে তাদের ক্ষতি হয়ে গেছে, ওরা করেনি বাট হয়ে গেছে, হয়ে গেছে। শোনো, কিছু বিষয় থাকে যেগুলো কিনা আমাদেরকে ভাবাতে বাধ্য করে। আমি বলছি না ওর কোনো কিছুর হাত আছে, এই যে চ্যানেলে যা কিছু হয়েছে ওই দাদা বৌদির তাতে ওর কোনো হাত আছে, কিন্তু এরকম না এনার্জি থাকে, কিছু মানুষ নেগেটিভ এনার্জি সাথে করে নিয়ে আসে, বিশ্বাস করো সাথে করে নিয়ে আসে। সেই দিন আমি যখন যাচ্ছিলাম বনগাঁ থেকে, যখন রানাঘাটের ট্রেনটা ধরবো, আমি পড়ে গেছিলাম। আমি যদি ওই দিন আটকে যেতাম, আমি যদি ওই দিন রিটার্ন করতাম, আজকে আমাকে এই দিনগুলো দেখতে হতো না। তো এই জিনিসটা নেগেটিভ, মানো কি না মানো, নেগেটিভিটি রয়েছে, নতবা এইরকম বারবার কেন সম্মুখীন হয় মানুষ, কেন সম্মুখীন হয়। তো যাই হোক, ওই ওর ভাইপোর মুখে তো শুনেই নিয়েছি, সতীর ভাইপোর মুখে তো শুনেই নিয়েছি যে পিসির কথাতেই সব, পিসামশাই পিসির কথার উপরে মুখ খুলতে পারে না, মুখ বন্ধ করে রাখে। তো সেই কারণেই বাবার শরীর খারাপকে সাইডে রেখে, ননদের শরীর খারাপকে সাইডে, মানে বোনের শরীর খারাপকে সাইডে রেখে চললো, বউয়ের অঙ্গুলি হিলনে চললো। আচ্ছা, এই যে শুনেছে, হ্যাঁ, যে দাদা বৌদির ট্রান্সফার, দাদা ট্রান্সফার হয়ে যাবে, ওখানে আর ওরা যেতে পারবে না, ওদের থ্রুতে, ওদের সোর্সে যেতে পারবে না, যেই শুনলো তার পরের দিন, যেদিন শুনেছে তার পরের দিন টিকিট কেটেছে, সব সকাল থেকে রাত পর্যন্ত শপিং করেছে, পরের দিন চলে গেছে। আর এখানে এতগুলো মানুষ দেখছে যে ওই যে ভাইপোর যে বউ রয়েছে, হ্যাঁ, তার অপারেশন, তাকে একবারের জন্য দেখতে গেছে, একবারের জন্য তাকে দেখতে গেছে, সেটা এদের কাছে ইমার্জেন্সি নয়। এদের কাছে ঘুরতে যাওয়া, ঘোরা ফেরা, এনজয় করা, কন্টেন্ট তৈরি করা, রিল বানানো, এটা হচ্ছে এদের কাছে ইম্পর্টেন্ট। কোনো সম্পর্ক সতীর কাছে ইম্পর্টেন্ট নয়, সতীর কাছে সেই সব সম্পর্কই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যারা কিনা ওর স্বার্থে লাগে, ওর কাজে লাগে, সেই সব মানুষই ওর কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, আর তাদের উপরেই ভর করে ও ওকে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করে। এখন দেখাচ্ছে দাদা বৌদির কত ভালো চায়, একদিনে 10,000 সাবস্ক্রাইবার করে দিল, ও দন্তকলির কত ভালো চায়, এত কিছু ছি ছি নোংরা বলার পরেও তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। এইগুলো হলো সব নটাঙ্কি,
আর কিচ্ছু না, যা যে কিনা নিজের শ্বশুরের শরীর খারাপ, নিজের ননদের শরীর খারাপ, তারপরে নিজের ভাইপোর বউয়ের শরীর খারাপ, সেইগুলোকে কেয়ার না করে যে কিনা দাদা বৌদির ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, তারা তো আর অসুস্থ না, তাদের কোনো কিছুই হয়নি, তারা ভালো রয়েছে, সেইখানে ছুটলো, তো একে স্বার্থপর বলবে না আর কি বলবে? এতে চরম স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া এক চুল এদিকও করে না, চোখের পলক পর্যন্ত ফেলে না নিজের স্বার্থ ছাড়া। যাদের বাড়িতে রিলেটিভের মধ্যে তিনটে মানুষ অসুস্থ, তাদের প্রতি ওর কোনো কেয়ার নেই, না সোনা দাদার ট্রান্সফার হয়ে গেছে, সোনা দাদার বাড়ি যেতে হবে, মানুষে বললে পরে তখন বলে কি বললে পরে তোমরা আমাকে, আমি তোমাদের কাছে ভালো হব, বলো তো একবার নিজের দিকে তাকিয়ে দেখো, যেই কথাগুলো বললাম একটাও ভুল বলেছি কি না? নিজের সম্পর্কগুলোকে তুড়ি মেরে সাইড করে দিয়ে চললি সোনা দাদা ট্রান্সফার হয়ে যাবে, মানুষ দেখলে দেখবে বলতে পারবে না, তাই না? মেয়ে বলছে রাত্রেবেলা লুচি খাবে, বলছে তুমি যা লুচি করো না। এদিকে সতী বলছে সেই কবে একবার করেছিলাম এমন বলছে যেন সবসময় খায়, শোন তোর মেয়ে তোর মতনই হবে, তোকে দেখে কিভাবে মাখন লাগাতে হয় সেটাই শিখছে, মাখন লাগানোটা শিখে গেছে, পটানো যাকে বলে পটানো, পটানো শিখে গেছে, আব্ভাব তো দেখি, কথাবার্তার ধরন তো দেখি, কিছু জিজ্ঞাসা করলে বুঝতে পারলি, তোর মতন মানে তেল লাগানোটা শিখে গেছে, কিভাবে পটাতে হবে, কিভাবে কথা বললে পটে যাবে সামনের মানুষটা, বেশ ভালো মতন শিখে গেছে। আচ্ছা তোর ননদ রয়েছে যে কিনা খেতে পারছে না, তার সামনে বসে যতই বড় হয়ে যা নোলা মানুষের থাকে, তার সামনে বসে লুচি খাবি, খারাপ লাগবে না, খারাপ লাগবে না তোর? এই যে দার্জিলিং যে গেলি, ননদের জন্য কী এনেছিস, ননদের বাচ্চা ছেলেটার জন্য কী এনেছিস, কিছুই তো আনিসনি। ও মাঝখানে তো একবার বলেছিলিস যে অন্যরা যখন ঘুরতে যায় আমার মেয়ের জন্য কী আনে, তাই না? আবার দিবি, আবার করবি, ননদের জন্য আবার করবি, যখন স্বার্থে ঘা পড়বে বা কন্টেন্টের অভাব পড়বে তখন আবার ননদকে নিয়ে ক্যামেরার সামনে দাঁত বের করবি, বুঝতে পারলি তো? তো বলো বন্ধুরা, খুচিয়ে খুচিয়ে একটাও কোনো কথা বলেছি? বাবার শরীর খারাপকে অগ্রাহ্য করে, বোনের শরীর খারাপকে অগ্রাহ্য করে চলে গেছে দাদার বাড়ি, কী কষ্ট, দাদা চলে আসবে মনে হচ্ছে যেন বিদেশ চলে যাচ্ছে, জীবনে দেখতে পারবে না। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।